তো বন্ধুরা, আজকে অন্য একটা পাতুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে দেখো, আমি আলু নিয়েছি, সরু সরু করে আলু কাটা, সরু সরু করে আলু কাটা, সরু করে পেঁয়াজ কাটা, আর রসুন এরকম গোটা গোটা, আর রয়েছে ধনে পাতা, আর কালো জিরে রয়েছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা চেরা, এই যে, আর রয়েছে এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট, পরিমাণ মতো নুন, ব্যাস। তো এগুলো আমি এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ও হ্যাঁ, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে প্রধান জিনিস, সেটা হচ্ছে বলতে ভুলে গেছি, এখানে হচ্ছে ঝিঙের খোসা। দেখো, ঝিঙের খোসা দিয়ে আজকে আমি পাতুরি করে দেখাচ্ছি। ঝিঙের খোসাটা আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে, তারপরে আমি এখানে মিশিয়ে নিয়েছি। তো চলো, ঝিঙের খোসাগুলো কিন্তু সেদ্ধ করা রয়েছে, দেখো কতটা সফট হয়ে আছে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখেছো তো? চলো, এই ঝিঙের খোসা, আলু, পেঁয়াজ, রসুন আর কালো জিরে, নুন, লঙ্কা কুচি, গুঁড়ো লঙ্কা খুব সামান্য, আর রসুন অর্ধেক করে, আর কিছু কিছু গোটা। তো এগুলো আমি পরিমাণ মতন একটুখানি সর্ষের তেল নিচ্ছি, দিয়ে একসাথে মেখে নিচ্ছি। আর এই ঝিঙের খোসার পাতুরি কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো চলো বানাই, বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, আমার মাখা হয়ে গেছে, দেখো ঝিঙের খোসা, আলু, পেঁয়াজ, রসুন, মশলা সব একসাথে মাখানো হয়ে গেছে। পরিমাণ মতন হলুদও দিয়েছি, কিন্তু হলুদ খুব একটা বেশি দেবো না, পাতুরিতে কিন্তু হলুদ খুব একটা বেশি চলে না। আর পাতাগুলো আমি কি করব, পাতাগুলো আমি কিন্তু তেল মাখিয়ে আগুনে সেঁকে নিয়েছি। আর বাইরে বৃষ্টি পড়ছে, আকাশও ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো দেখো, আমি এর উপরেও খানিকটা একটুখানি তেল দিয়ে নিলাম, সর্ষের তেল দিয়ে নিলাম। পাতাটা আমি তেল মাখিয়ে ভালো করে আগুনে সেঁকে নিয়েছিলাম, কারণ আগের দিন আমার পাতা বাঁধা হয়নি বলে ছিঁড়ে গেছিলো উল্টাতে গিয়ে। যাই হোক, তাড়াহুড়ো করে করেছিলাম সেই কারণে। আর এই পাতাও আমি তেল মাখিয়ে আগুনে দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। তো আমি কি করব, এবার এটা এরকম করে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এই পাতাটা আমি ভালো করে মুড়ে নিচ্ছি এইভাবে, যাতে ছিঁড়ে না যায়। আমি কিন্তু বেঁধে নেব, একটা সুতো নিয়েছি, সাদা সুতো, সাদা সুতো হোক আর যা সুতো হোক, সুতো সুতো। তো এরকম করে আমি বেঁধে নিচ্ছি। এরকম করলে কিন্তু পাতুরি ভেঙে যাওয়ার, ছিঁড়ে যাওয়ার কোনো রকম চান্স থাকে না। তো দেখো, পাতুরিটা আমার বাঁধা হয়ে গেল। তো চলো, এবার চলে যাচ্ছি উনুনে পাতুরিটা রেডি করতে, আর তোমরা সঙ্গে থাকো। আর আমার এরকম নিত্য নতুন রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে থেকো। চলো চলে যাচ্ছি এবার উনুনে। তো বন্ধুরা দেখো, এখানে রান্না হচ্ছে, আর এই দেখো টপ টপ করে জল পড়ছে উপর থেকে, দেখেছো? আসলে উপরের ছাদটা দেখো ফাটা রয়েছে, ছাদটা সারাই করা হয়নি, আর এখানে আমার বসার আর কোনো জায়গাই নেই, জল পড়ছে। আর উনুনের এক সাইডের দিকে জল পড়ছে, কিন্তু তরকারিতে ভাগিস জল পড়ছে না। তো এখানে চিকেন রান্না হচ্ছে, দেখো চিকেনটা রান্না হয়ে গেলে আমি পাতুরিটা করব। আর বাইরে খুব ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আমার পাতুরিটা এই যে এখানে রেডি রয়েছে। চলো, চিকেনটা হয়ে গেলে আমি পাতুরিটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এতটাই জল পড়ছে, এখানে রান্না করা অসম্ভব হয়ে যাচ্ছে। তো তাও আমি এর মাঝেই কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো চিকেন নামিয়ে রেখেছি, চিকেনটা এখনও ঢালা হয়নি। তো এখানে আর রান্না করাই সম্ভব হচ্ছে না, কিন্তু কী করবো, যেহেতু চলে এসেছি রান্না তো করতেই হবে। তো চলো, পাতুরিটা দিয়ে দিলাম,
এবারে এটা দিয়ে পাতুরিটা ঢাকা দিয়ে দেব। ব্যাস পাতুরিটা হতে থাক। দেখো বন্ধুরা আমার ঝিঙের কোষার পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম পাতুরি ধোয়া উঠছে পাতুরি থেকে। আর এইরকম সুন্দর পাতুরি, ঝিঙের খোসার পাতুরি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন লাগে অবশ্যই জানিও। খুব দুর্দান্ত পাতুরি, আমি তোমাদের কাছ থেকে একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর পাতুরি রেডি হয়ে গেছে। আর ঝিঙের খোসা হলেও ঝিঙের খোসার পাতুরি কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে যদি একটুখানি পোস্ত দেওয়া হতো তাহলে কিন্তু আরও এই পাতুরির মানটা আরও অনেকটা বেড়ে যেত। যাই হোক, আমার কাছে পোস্ত নেই আজকে, তো সেই কারণে আমি পোস্তটা স্কিপ করেছি। তোমরা অবশ্যই পোস্ত দিয়ে, এই সমস্ত মশলার সঙ্গে পোস্ত দিয়ে বেটে খেও, খুব সুন্দর লাগবে এই পাতুরি। চলো, আর আমার এই রকম পাতুরির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে থেকো। চলো এখনকার মতন, তবে টাটা।